আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে পিসি বিল্ডের একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ভ্যালু টপের ক্যাচিং আছে। পিসি বিল্ডের সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হলো যে কি ক্যাচিং এর দিকে। তো চলুন আগে ক্যাচিংটা একটু দেখে নিই আমরা ভালোভাবে। তো ক্যাচিংটি তো দেখা হয়েই গেল, এখানে বিশেষ কিছু অপশন আছে সেটা নিয়ে একটু আগে কথা বলে নি। তার আগে আমরা বলে নি অবশ্যই এটি একটি ভ্যালু টপ ব্র্যান্ডের ক্যাচিং, এবং এইখানে যে বিশেষ একটি অপশন সেটা হলো সি টাইপ, আর এখানে আছে ইউএসবি 3, পাশাপাশি ইউএসবি 2, আর একটি অডিও ইনপুট এবং আউটপুট, একটি দিয়ে দুটি কাজ করায় মোবাইলের মতো। তো যাই হোক, আমরা আজকে যে পিসি গুলো বিল দেখাবো সেটা হলো যে তাদের জন্য যারা অল্প টাকায় ভালো পিসি বানাতে চান তাদের জন্য। তো চলুন আমাদের এই পিসিটি কি কি কনফিগার আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো অলরেডি আমরা মাদারবোর্ড বসিয়েছি, সবকিছু কানেকশন করেছি। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা বলবো সেটা হলো যে এখানে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি সেটা হলো আসুসের একটি 81 মাদারবোর্ড ব্যবহার করেছি, এবং এর পাশে প্রসেসরটি যেটি ব্যবহার করা হয়েছে সেটি হলো i5 4 জেনারেশনটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এর সাথে ব্যবহার করা হয়েছে একটি SSD ব্যবহার করা হয়েছে 128 GB, তার সাথে ব্যবহার করা হয়েছে একটি 1 TB হার্ড ডিস্ক, আর তার সাথে আছে কি একটি 8 GB র্যাম। তো এখন সর্বপ্রথম আমরা বলে নিই মাদারবোর্ড সম্পর্কে। এখানে আমাদের বেশ কিছু আউটপুট আছে সেটা দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে আউটপুট আছে VGA, তার সাথে আছে HDMI, এবং আমাদের USB আছে একটি দুটি, USB 2 এবং USB 3 আছে একটি দুটি, এবং পাশে আরও USB 2 দুটা আছে। তার অর্থ হলো 4টা USB 2 এবং 2টা USB 3। এর সাথে তো ক্যাচিংয়ের 2টা এক্সট্রা আছে, আর সাথে আছে HDMI। তো চলুন আমাদের মাদারবোর্ডটি কত দিনের ওয়ারেন্টি আছে সেই বিষয়ে কথা বলি। আমাদের মাদারবোর্ডটি ওয়ারেন্টি আছে 1 বৎসর, যেহেতু এটি একেবারে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড নয় এই জন্য 1 বৎসর। আর তার সাথে আছে আমাদের একটি 8 GB র্যাম, যেটার ওয়ারেন্টি আছে 1 বৎসর, এবং এর সাথে আমাদের আছে হচ্ছে একটি 1 TB হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কটিরও ওয়ারেন্টি আছে 1 বৎসর। কিন্তু এই হার্ড ডিস্ক র্যাম 3 বছরও হয়, লাইফ টাইমেরও হয়, কিন্তু যেহেতু টাকা শর্ট, অল্প টাকায় কাজ করার মতো একটি পিসি দরকার, তারাই এই পিসিটি বানাতে পারেন। তো এর সাথে সাথে আছে কি একটি SSD 128 GB, যার ওয়ারেন্টি হলো 3 বৎসর। তো আমাদের মূল বিষয়গুলো বলা হয়ে গেছে, আর অবশ্যই ভ্যালু টপের একটি পাওয়ার সাপ্লাই আছে, দেখতেই পাচ্ছেন 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, এবং পাওয়ার সাপ্লাইটি হলো একটি মিনি পাওয়ার সাপ্লাই, আর ক্যাবেলগুলো তো দেখতেই পাচ্ছেন সেই লেভেলের ক্যাবেল। তো এখনকার পাওয়ার সাপ্লাইগুলোতে আসলে ক্যাবেলগুলো ভালো করে, আর ক্যাপাসিটারগুলো তো থাকেই সলিড ক্যাপাসিটার। এর পাশাপাশি একটি সাইড কুলিং ফ্যান আছে। তো মোটামুটি এই পাশে তো বললামই আমরা, USB 2 আছে একটি, USB 3 আছে একটি, এবং একটি সি টাইপ একটি পোর্ট আছে, এবং একটি সাউন্ড আউট এবং ইন পোর্ট আছে, সাথে একটি সুইচ আর একটি লিড। এখনকার ক্যাচিংয়ে কোনো রিসেট বাটন হয় না, এটা হলো ব্র্যান্ডের একটি কৌশল। ব্র্যান্ড কখনই রিসেট বাটন দেয় না, তারা ওইটাকে অনুসরণ করেছে বা অনুকরণ করেছে। যেটাই হোক, তো সব মিলিয়ে আমরা পিসির কনফিগারটি বলে দিলাম। আশা করবো একটি পিসি আপনাদের ভালো লাগবে, কারণ এই কনফিগারের পিসি মোটামুটি আমাদের যে অনেকে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা ফ্রিল্যান্সিং করি ছোটোখাটো, এখন নতুন অবস্থায় তাদের জন্য এই পিসিটি যথেষ্ট পরিমাণে হবে। কারণ 11th generation এই ধরনের পিসিগুলো বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর সবার ক্ষেত্রেও হয়ও না, কারণ কাজ অনুপাতে পিসি বিল্ড। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন, আর অবশ্যই ক্যাচিং সম্পর্কে আপনারা জানাবেন মতামতটি। কারণ হচ্ছে কি, এই সময়ে সাদা ক্যাচিং, হোয়াইট ক্যাচিং পছন্দ করে এরকম মানুষ খুব কম আছে, তবে আমি যতটুকু মনে করি যে সাদা মনের মানুষ সাদা ক্যাচিং পছন্দ করেছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।